কাজ করিয়ে টাকা না দেওয়ার অভিযোগ এক এনজিও সংস্থার বিরুদ্ধে। এমনই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের নবগ্রামে। আর টাকা না পেয়ে মহিলারা সেই এনজিও সংস্থার অফিসের বাইরে দাঁড়িয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করছে। পুরো বিষয় নিয়ে কথা বলবো এই মুহূর্তে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি অভিজিৎ মণ্ডল। অভিজিৎ বিস্তারিত জানো। হ্যাঁ চন্দ্রদা, মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার পলসন্ডা বাস স্ট্যান্ড সংলগ্ন একটা এনজিও সংস্থার বিরুদ্ধে এমন একটা অভিযোগ আসছে যে তারা বাচ্চা পড়িয়ে টাকা দেওয়ার, যে টিচারদেরকে টাকা দেওয়ার কথা বলেছিল সে টাকা তারা দেয়নি। হ্যাঁ, ফি পড়িয়েছে এতদিন ধরে টিচাররা, এবং বাচ্চাদের কাছ থেকে একটা মাসে মাসে তাদের জয়েন করার সময় বাচ্চাদের পড়াবার যে আগে যে শর্তটা হয়েছিল 650 টাকা তাদেরকে দিতে হবে বাচ্চাদেরকে, সেই টাকা এনজিও সংস্থার হাতে তুলে দিতে হবে এবং তাদেরকে টিফিন বাবদ কিছু পয়সা রিটার্ন করা হবে সেই 650 থেকে। একবারই সে টাকা দিবে সেই বাচ্চা, এবং তার থেকে মাইনে এনজিও সংস্থা মাইনে দিবে 3,500 টাকা টিচারদেরকে, কিন্তু এখনো পর্যন্ত সেই টাকা তারা পায়নি। এমনই অভিযোগ নিয়ে তারা আজকে ওই এনজিও সংস্থার যে বিল্ডিং সেই বিল্ডিং এর সামনে তারা অভিযোগ জানাচ্ছে এবং অবস্থান বিক্ষোভ বেশ কিছুক্ষণ ধরে থাকে, সকাল থেকে তারা থাকে। প্রশাসনিক থেকে আসার পর সে তারা এটা তুলে নিয়েছে, অবস্থান বিক্ষোভ তুলেছে এবং থানায় একটা অভিযোগ জানানোর জন্য তারা প্রত্যেকই মহিলা তারা থানায় এবং বিডিও অফিসের দিকে রওনা হয়েছে। শান্তনুদা, অভিজিৎ কতজন রয়েছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে বেশ ভালো রকমের মহিলাটা সেখানে রয়েছে, কতজন? এখন পর্যন্ত 150 জন প্রায় জমায়েত এখানে হয়েছে, তাদের মধ্যে বেশিরভাগই এরকম ভুক্তভোগী। শান্তনুদা ধন্যবাদ অভিজিৎ। এবার যারা এসেছে অভিযোগ করছে যারা, তাদের কি বক্তব্য চলুন শুনি। আমরা গত 4 মাস ধরে আমরা এখানে বাচ্চা ভর্তি করেছি, গত 4 মাস ধরে বাল বিকাশ যোজনায়, কিন্তু আমাদেরকে 4 মাস ধরে বলছে 1 মাস তো বেতন দিবো, কোনো 4 মাস ধরে কোনো বেতন দেওয়া হচ্ছে না। ওই ডেটা তো ফেলে দিয়েছে আমাদেরকে, আর আমরা চাই যারা তারা যেন হচ্ছে আমাদেরকে। কবে থেকে আপনারা এই কাজে যুক্ত আছেন? আমরা আগস্ট মাস থেকে কাজে যুক্ত। কত টাকা করে আপনারা বেতন দিত আপনাদের আগে? 2,800 আমাদের কাজ কি ছিল? আমরা 30টা বাচ্চাকে বলে ভর্তি করতে বলেছিলাম, আমরা 30টা বাচ্চাকে ভর্তি করেছি, আর 30টা বাচ্চাকে টিউশন পড়াতে বলেছিল কোচিং এর মতো, 15টা করে ভাগ করে দিতে বলেছিল। প্রতিদিন বলেছিল আমরা প্রতিদিন পড়াতাম, তারপরে বলেছিল সপ্তাহে 3 দিন, আমরা সপ্তাহে 3 দিনও পড়াইছি, ওদের মন মতো সব কাজই করেছি, কিন্তু আমাদের ন্যায্য পাওনাটা ওরাও দিয়েছিল। বাচ্চাদের কাছ থেকে কি কোনো রকম টাকা পয়সা নিয়েছেন? তাদের কাছ থেকে 650 করে আমরা ভর্তি ফি নিয়েছিলাম, তাদেরকে বলেছিল যে টাকা ফেরত প্রতি মাসে টাকা 100 করে দেওয়া হবে, না হলে প্রতিদিন 10 করে পয়সা তাদেরকে খাওয়ার জন্য দেওয়া হবে। সেটা কি দেওয়া হয়েছে এর আগে? না, কোনো কিছুই দেওয়া হয়নি। এই টাকাটা কি করেছেন আপনি নিয়ে? আমি নিয়ে অফিসে জমা দিয়েছি রানা প্রতাপকে, আর রানা প্রতাপকে আমি যে অফিসে কান্দি অফিসে যে জমা দিয়েছি। কতদিন ধরে ঘুরছেন এখানে? আমরা অনেকদিন ধরে ঘুরছি। আপনি কোথা থেকে এসেছেন? আমরা হিজল জিপিআই থেকে এসেছি কান্দি। কতজন আপনারা টিচার আছেন এখন এখানে? এখানে অনেক কজনই আছে। প্রত্যেকে কি টাকা পায়নি? কেউ বেতন পায়নি। আপনার নাম? আমার নাম ইসমত রাখা। কেন এসেছেন আপনি? একটা বাল বিকাশ যোজনা, এনজিওটার নাম বাল বিকাশ যোজনা। তো আমরা শুনেছিলাম যে এই এনজিওটাতে ভর্তি করলে, মানে বাচ্চারা ভর্তি করলে অনেক শিক্ষা পাবে, তারপর গরিব মানুষদের একটু সহায়তা হবে, যে বাচ্চারা বাচ্চার গার্জেনরা সব কিছু মানে টাকা মানে টিউশনি পড়াতে পারে না সবসময়, তো ওই টিউশনি মানে সরকারের একটা 650 টাকা দিয়ে 3 বছর পড়াবে, এটা আমাদেরকে বলেছিল। কিন্তু আমরা সবাই মানে রাজি হলাম, তারপর একে একে গিয়ে যার মত ছিল সে গিয়ে মানে বাচ্চাদের 650 টাকা আর আমাদের 1,300 টাকা নিয়ে আমরা বাল বিকাশ যোজনার মানে হেড অফিসে জমা করেছিলাম, কিন্তু 5 মাস হয়ে গেল, আমাদেরকে স্যালারি দিব বলেছিল 3,500 টাকা, কিন্তু আমাদেরকে কোনো স্যালারি দিচ্ছে না, শুধু ডেট আর ডেট দিচ্ছে। এভাবে আপনার কতদিন? 5 মাস হয়ে গেল, প্রত্যেক টিচারেই এই প্রবলেম। আপনি কথা কি বলেছেন কোনোদিন অফিসারের সঙ্গে? কারণ হ্যাঁ বলেছি, আমরা ফোনে কথা বলি, গ্রুপ চ্যাট করি, কিন্তু ওরা কোনো অ্যালাউ করে না। সবাই গ্রুপে চ্যাট করে যে কবে টাকা দেবেন, কিন্তু ওরা শুধু ডেট দেয় আর কেউ কিচ্ছু বলে না। না, এই তো 5 তারিখে আজকে ধর কথা ছিল, কিন্তু আবার বলছে 10 তারিখ। এইভাবে আমাদের 4 মাস চালিয়ে যাচ্ছে। আপনার নাম? আমার নাম সাবিনা ইয়াসমিন। আপনি কতজন বাচ্চাকে পড়াচ্ছেন? আমি 30 জন
করাচ্ছি, 30 জনেরই 650 করে টাকা দিয়েছি। সে টাকাটা কি করলেন? টাকাটা আমি হেড অফিসে জমা করেছি। হেড অফিস কোথায় এদের? এটা হেড অফিস, এর শাখা একটা আছে কান্দি, ও কান্দি অফিসে আমরা জমা করেছি। আপনি কেন এসেছেন এখানে? আমি এখানে এসেছিলাম অন্য কাজে, তো দেখলাম এখানে ভিড় ভাড়টা আছে, তো একবার যাই বলে এলাম অফিসে। যে টাকা পয়সা তো দিচ্ছে না, গত 4 মাস থেকে কোনো টাকা পয়সা দিচ্ছে না। অথচ কে কাজ করে আপনার? এই তো বাল বিকাশ যোজনায় আমার ওয়াইফ পড়াই। কোথায় বাড়ি আপনার? করজোড়া বাড়ি। কতদিন ধরে মাইনে পাচ্ছেন না আপনি? 4 মাস। 4 মাস কত টাকা তুলে দিয়েছেন? আমি দিয়েছি 30 জনের টাকা। এখন কথা বললে কি বলছে দাদা? এখন আমি আজকে জাস্ট এসেছি, এর আগে আমি কোনো আজকে প্রথম কোনোদিন ফোন করেছেন? হ্যাঁ ফোন করেছি। কি বলেছেন? বলেছে এই মাসের 10 তারিখে দেওয়ার কথা আছে। ঠিক আছে, আপনার নাম? নাম বিকাশ। আপনাদের